বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। 71-এর মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারকে মৃত্যুদণ্ডের রায় প্রদান করায় বার্মিংহাম আওয়ামী লীগের নেতাকর্মীরা উল্লাস প্রকাশ ও মিষ্টি বিতরণ করেছে। আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান, সোমবার বার্মিংহামের কভেন্ট্রি রোডের একটি হলের সম্মুখে তারাই মিষ্টি বিতরণ করে। ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার ইন্টারনেট সংস্করণ ও ফেসবুকের মাধ্যমে আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু মিয়ার রাজাকারের মৃত্যুদণ্ড ঘোষণায় সংবাদ জানতে পেরে স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা বাঙালি অধ্যুষিত কভেন্ট্রি রোডে সমবেত হয়। এতে বার্মিংহাম আওয়ামী লীগের তাৎক্ষণিকভাবে মিষ্টি বিতরণ ও আনন্দ সভা করে। বার্মিংহাম আওয়ামী লীগের সভাপতি কবির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী মাখনের পরিচালনায় এ সময় স্থানীয় নেতাকর্মীরা আনন্দ স্লোগান দেয়। এছাড়া যুদ্ধাপরাধীদের বিচারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে এ রায় ঘোষণা যুগান্তকারী হিসেবে উল্লেখ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বার্মিংহাম আওয়ামী লীগের সহসভাপতি সাদিক মিয়া শামসু, যুগ্ম সম্পাদক সাইফুল আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবলু, আওয়ামী লীগ নেতা হাজি নূর মিয়া, এরশাদ আলী, আনহার আলী প্রমুখ। ব্রিস্টল বাংলাদেশের কালচারাল গ্রুপের উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের ব্রিস্টল প্রতিনিধি কবির আলী জানান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাইয়ুম ও সাইফুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আনারুল হক জাহাঙ্গীর, শমরুল হক, নাসির মিয়া, কবির আলী, মোখলিস মিয়া, নান্নু মিয়া, হাজি ফখরুল, জাবেদ রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন গফফার মিয়া, শেবুল মিয়া, ইব্রাহিম রুমেল, শহীদ তারেক মিয়া সহ অন্যরা। উপস্থিত বক্তারা এ সময় আগামী 31 মার্চ অনুষ্ঠিতব্য ব্রিস্টল বাথ অ্যান্ড ওয়েস্ট বাংলাদেশি অ্যাসোসিয়েশন নির্বাচন নিয়ে আলোচনা করেন এবং সংগঠনকে এগিয়ে নেওয়ার স্বার্থে যোগ্য ব্যক্তিদেরকে এতে অংশগ্রহণ করতে সবার প্রতি আহ্বান জানান। যুক্তরাজ্যের ন্যায় সপ্তাহব্যাপী তুষারপ্রাতে আক্রান্ত হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসও। তবে ভারী তুষারপ্রাতে মানুষের ভোগান্তি থাকলেও এর আনন্দে মেতেছিল প্যারিসবাসী। প্যারিস থেকে তুষারপাত নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ফ্রান্স প্রতিনিধি এম এ হাশেম। তীব্র শীতে কাঁপছে ফ্রান্স সহ গোটা ইউরোপ। প্যারিসে টানা চার দিনের তুষারপাতে স্থবির হয়ে পড়েছে মানুষের জীবনযাপন। চারিদিকে তুষারে ঢাকা দৃশ্য দেখলে মনে হয় নীরব শহর যেন আবৃত হয়ে আছে সাদা বরফের চাদরে। গত বছর প্যারিসে এমন তুষারপাত দেখা না গেলেও এবারে তীব্র শীতের কারণে একদিকে যেমন বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের জীবনযাপন, তেমনি টানা তুষারপাতের ঘটনায় বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা অচল হয়ে পড়লেও তুষারপাতের আনন্দে মেতে উঠেছে অনেকেই। প্যারিসের ওবারভিলামেরির উন্মুক্ত অনুষ্ঠান উপভোগ করেন এখানে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকরা। ফরাসিদের সাথে নেচে গিয়ে তুষারপাতের মধ্যে ব্যতিক্রমধর্মী এই আয়োজনে অংশগ্রহণ করেছে এখানকার প্রবাসী বাংলাদেশিরা। মজা করছি আমরা একসঙ্গে, অনেক রাস্তায় ঘুরছি, দেখছি এবং তুষারপাত দেখতেছি, খুব ভালো লাগছে আর কি। আমাদের ওবারভিলাতে আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে, এখানে অনেক নাচ গান করেছি আমরা, আজকে আমাদের খুব ভালো লাগছে। It's not very often there is snowing in Paris. I wish more snow for people, a good year for all of people. প্যারিসের বাইরের শহরগুলোতে তুষারপাত বেশি পরিমাণে দেখা গেল, প্যারিসে তা অনেক কম। তুষারপাতের আনন্দে সকলে রাস্তায় নেমে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছে। এই সাদা শুভ্র তুষারের মতো সকলের জীবন হয়ে উঠুক অনাবিল আনন্দের, এটাই প্রবাসীদের প্রত্যাশা। প্যারিসের ওবারভিলা থেকে এম এ হাশেম, চ্যানেল আই। নতুন বছরকে স্বাগত জানিয়ে আনন্দ মেলা করেছে ভেনিস বাংলা স্কুল। এতে স্থানীয় প্রবাসী বাঙালি ছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। ইতালির ভেনিসের মেস্ট্রো থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি এমদাদুল হক এমদাদ। নতুন বছর 2013 সালকে বরণ করতে গত রবিবার ভেনিস বাংলা স্কুল তাদের নিজস্ব ভবনে স্কুলের ছাত্রছাত্রী অভিভাবক ছাড়াও ভেনিসে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আয়োজন করে এক মিলন মেলার।
স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকাশের পরিচালনায় স্কুল শিক্ষার্থী চমক রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে বাংলা স্কুলের ছাত্রছাত্রী অভিভাবক সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপদেষ্টা মণ্ডলী, অভিভাবক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, এখানে বেড়ে ওঠা ছেলে সন্তানদের ব্যানিজ বাংলা স্কুলে পাঠিয়ে বাংলা ভাষা শিক্ষা সহ বাংলাদেশি কৃষ্টি কালচার ও সংস্কৃতি শেখানোর অনুরোধ জানান প্রতিটি অভিভাবকদের। অনুষ্ঠানে আসা দর্শকদের আনন্দ দিতে নাচ গান পরিবেশন করে ব্যানিজ বাংলা স্কুলের শিল্পীরা। অন্যদিকে ছাত্রছাত্রীদের অভিভাবক ও শুভনাদ্যদের উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন মজাদার খাবার জিলাফি, রসমালাই, সেমাই, ফিরনি, পোলাও, খিচুড়ি, বিরিয়ানি, পুটিন, হালিম, চটপটি সহ আরও অনেক প্রকার খাবার উপস্থিত দর্শকদের মধ্যে পরিবেশন করা হয়। ইতালির ভেনিসের মেসে থেকে এমদাদুল কেমদাদ, চ্যানেল আই। পৌষ পার্বণ বাঙালি সংস্কৃতিতে বিশেষ এক ঐতিহ্য। এই ঐতিহ্যকে প্রবাসেও টিকিয়ে রাখতে স্পেনের বার্সেলোনায় পূজা দে ফিয়েস্তা কুলতুরাল ইন কাতালোনিয়া এক পিঠা উৎসবের আয়োজন করে। আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল সুহেদ জানান, 18 জানুয়ারি স্থানীয় একটি হলে এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির মহিলা সদস্যরা রঙের আর নানা স্বাদের পিঠা তৈরি করে নিয়ে আসেন। পৌষ পার্বণের এই উৎসবে ললনাদের বাঙালিয়ানা সাজ আর শিশু কিশোরদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। প্রবাসে দেশের ঐতিহ্যকে তুলে ধরতেই এই উদ্যোগ বলে মেলার আয়োজকদের কাছ থেকে জানা গেছে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বার্সেলোনা পূজা দে ফিয়েস্তা কুলতুরালের প্রাক্তন সভাপতি রাধা বিনোদ দে, উত্তমশীল, কল্পনা দাস, বিউটিশীল, অর্চনা দেব, শিবরানী, মিতা, তুলি, মণি প্রমুখ। এখানে এসেছি প্রথম একটা বাঙালির অনুষ্ঠানে, খুব ভালো লাগছে। আর সব বাঙালিদের সাথে দেখা হচ্ছে, এখানে তো সাধারণত বাঙালিদের সাথে দেখা হয় না, তো সব বাঙালিকে দেখে খুব ভালো লাগছে। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে বাংলাদেশ সমিতি ত্রেন্ত্র প্রবাসী বাঙালিদের সহযোগিতায় এক আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান করেছে। বিস্তারিত থাকছে আমাদের বিশেষজ্ঞ প্রতিনিধি ইমদাদুল হক ইমদাদের আরেকটি রিপোর্ট। প্রবাসী বেড়ে ওঠা ছেলে সন্তানদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে বাংলাদেশ সমিতি তেরেন্তর সকল বাংলাদেশীদের সহযোগিতায় বিয়া ক্লারিনা হলে আয়োজন করে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ছোট বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ফজলুল হক ফজলুল কোরআন তেলাওয়াত, স্থানীয় শিল্পীদের পরিবেশনা জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান আরম্ভ হয়। পরে সমিতি সভাপতি আবুল খায়ের আহমেদ মিন্টুর সভাপতিত্বে মুক্তার আহমদ জিলানের উপস্থাপনায় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি জাঙ্গির আলম বাহার, সাবেক আহ্বায়ক প্রধান সালাউদ্দিন ভূঁইয়া খোকন, বিশেষ অতিথি মির্জা লতিফুল হক, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুদ্দিন আহমেদ, আন্তর্জাতিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া, নুরুল আলম সাজান, শেখ মোহাম্মদ শহীদ, কামরুন্নাহার সালাম, ডাক্তার ফিরোজ ফরাজি, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, মঞ্জুর আলম, সৈয়দ টিপু সুলতান ছাড়াও আরও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 1971 সালের 16 ডিসেম্বর এই বিজয় অর্জনে মুক্তিযোদ্ধাদের অপরিসীম ভূমিকা আর তাদের বীরত্বগাথা তুলে ধরে 30 লক্ষ শহীদের আত্মার শান্তি কামনা ও রাজাকারদের ভূমিকা তীব্র নিন্দা করেন। অন্যদিকে হলের এক প্রান্তে মোহাম্মদ মহসিন উদ্দিন বাদল ছোট শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিচালনা করেন। পরে মেহবুব আক্তার পলি, শারমিন মাহমুদ মুনা, সুলতান মাহমুদ সুজা ও সাংস্কৃতিক সম্পাদক কাউসা জুলফিকার রানার উপস্থাপনায় ছোট মনেরা দলীয় সঙ্গীত, ফ্যাশন শো, কবিতা ও নাচ পরিবেশন করে। শারমিন মাহমুদ মুনা, ফয়সাল মাহমুদ চৌধুরী ও কাউসা জুলফিকার রানার একক সঙ্গীত পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করে। শেষে শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ইতালি তেরেন্তো থেকে এমদাদুল কেমদাদ, চ্যানেল আই। বিশ্বনাথ উপজেলার কালীগঞ্জ জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়কে কলেজে উন্নতি করার পদক্ষেপ গ্রহণ করেছেন ব্রিটেনে বসবাসরত কালীগঞ্জ প্রবাসীরা। এ লক্ষ্যে বৃহস্পতিবার বার্মিংহামে অনুষ্ঠিত এক মত বিনিময় সভা থেকে 25 লক্ষ টাকার অনুদানেরও আশ্বাস ছাড়াও ক্রমান্বয়ে আরও অনুদান প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে। আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান, বার্মিংহামের কভেন্ট্রি রোডের মিষ্টিদেশ রেস্তোরাঁয় অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় কালীগঞ্জ জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়কে কলেজে উন্নীত করার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে এলাকার বিশিষ্ট সমাজসেবক আব্দুল কাদের আজাদকে আহ্বায়ক ও মোহাম্মদ আব্দুল গনিকে সদস্য সচিব করে একটি কমিটিও গঠন করা হয়। প্রবীণ কমিউনিটি নেতা হাজী আব্দুল বারীর সভাপতিত্বে ও শিক্ষাবিদ অধ্যাপক নুরুল ইসলামের পরিচালনায় উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রিটেন সফররত বিশ্বনাথের প্রবীণ শিক্ষক ইমাদুদ্দিন আহমেদ।
বক্তব্য রাখেন বার্মিংহামের ওরিয়েন্টাল হালাল সেন্টারের স্বত্বাধিকারী লিয়াকত আলী, সাঈদ আলী, আব্দুর রহিম, সেলিম আহমেদ, মুসব্বির আলী, মোবারক হোসেন, আব্দুল খালিক, আব্দুল সোবান, আলতাফ আলী, আনসার আলী সহ আরও অনেকে। মতবিনিময় সভা থেকে কলেজ বাস্তবায়নের জন্য পরবর্তী পদক্ষেপ নিতে আগামী 29 এপ্রিল বার্মিংহামে আরও একটি সভা আহ্বান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় ব্রিটেনের বিভিন্ন শহর থেকে বিশ্বনাথ উপজেলার কালীগঞ্জ প্রবাসীরা যোগ দেন। উল্লেখ্য, বিশ্বনাথ উপজেলার কালীগঞ্জ জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়টি চলতি বছর এসএসসি পরীক্ষার মধ্যে 100% ফলাফল করেছে। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। ব্রিটেনে তুষারপাতে বছরে ব্যয় 11 বিলিয়ন পাউন্ড, 3 দিনে হিথ্রো বিমানবন্দরে 130 ফ্লাইট বাতিল। স্বাধীনতা যুদ্ধকালীন অপরাধীদের বিচারের রায়ে দেশের ন্যায় প্রবাসীয় আনন্দ সভা। যুক্তরাজ্য আইনজীবী ফোরামের উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 77তম জন্মবার্ষিকী পালন। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।